So very good evening to everyone. In this another lecture, we are going to discuss the chapter of class 12, whose name is Money and Banking. Aru Akhomiyat ki buli koy mudra aru bank byabostha. So mudra aru bank byabostha part or jitu khube eta guruttopurno question eta ami alochona korim aji. He hol mudrar gunok buli leki buja. So mudrar gunok buli koar logo lage khubi important question hoy bare bare pare proti porikha ta hise ei question tu thik ache. Mudra gunok buli koar logo lage jodi ami মুদ্রার যোগানৰ পৰিমাণক উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রাৰে হৰণ কৰো তেনহলে জি পাও তাক মুদ্রার গুণক বুলি কোৱা হয় মই আশা কৰো তোমালোকে বুজি পাইছো কথাখিনি মই কি কৈ আছো জি এখন অর্থনীতি এখন ইকোনমিক্সত এটা ইকোনমিক্সত যদি আমি মুদ্রার যোগানৰ পৰিমাণক মুদ্রা যিমানখিনি যোগান হৈ আছে যোগানৰ পৰিমাণক উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা অর্থাৎ হাই পাওয়ার মানি দি আমি যদি আমি মুদ্রার যোগানক মানির যোগানখিনিক আমি কি করো হরণ করো তেনহলে হেতা কি হবো তাকে মুদ্রার গুণক বলি কোয়া হবো সাংকেতিকভাবে কি বলি কোয়া হয় সাংকেতিকভাবে মুদ্রার গুণকক এম ডিভাইডেড বাই এইচ এম অর্থাৎ মুদ্রার যোগান আর ডিভাইডেড বাই এইচ এইচ অর্থাৎ কি যাক আমি হাই পাওয়ার মানি বলি কোম যাক আমি কি বলি কোম উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা বলি কোম ঠিক আছে ওকে সো মুদ্রার গুণকর মান নির্ধারণ করতে প্রথমে মুদ্রার মোট যোগান আর উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রা সম্পর্কে জ্ঞাত হওয়া দরকার যদি আমি মুদ্রার গুণকর মান উলিয়াব বিচার তেনহলে আমি কি কি দরকার হব আমার মুদ্রার যোগানের পরিমাণখিনি উলিয়াব লাগিব আর আমার কি জানিব লাগিব উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্রার বিষয়ে আমি জানি লব লাগিব ঠিক আছে এইখিনি কথা আমাক জানাব দিছে তারপর কি কৈছে মুদ্রার মোট যোগান মুদ্রার মোট যোগানখিনি কি হয় যদি আমি মুদ্রার যোগান বলি কও মুদ্রার মোট যোগান কি হয় মুদ্রা মোট যোগান এম ইজ ইকুয়াল টু সি ইউ সি ইউ প্লাস ডিডি সি ইউ মানে কি সি ইউ মানে হৈ আছে যে সি ইউ মানে কারেন্সি কারেন্সি আর ডিডি ডিডি মানে কি ডিমান্ড ডিপোজিট ইয়ে লিখি দিয়ে আছে সি ইউ কারেন্সি ডিডি মানে ডিমান্ড ডিপোজিট ডিমান্ড ডিপোজিট মানে কি চাহিদা আমানত আর কারেন্সি মানে কি জনসাধারণ হাতত চলি জনসাধারণের হাতত চলি থাকা আমানতখিনি ঠিক আছে আর সি ইউ প্লাস ডিডিকে আমি কি বলে লিখিব পারো ওয়ান প্লাস সিডিআর ইনটু ডিডি এনেকুৱা কৰিও আমি লিখিব পাৰোঁ ঠিক আছে কেনেকৈ কি এনেকৈ আমি লিখিব পাৰোঁ সেইটো কথা আমি ইয়াতে মই সুন্দৰকৈ বুজাই দিছোঁ তোমালোকে চাব পাৰা চি ডি আৰ অৰ্থাৎ কাৰেণ্ট ডিপ'জিট ৰেচিঅ' যিটো কাৰেণ্ট ডিপ'জিট ৰেচিঅ' তাক আমি কেনেকৈ লিখিব পাৰোঁ কাৰেণ্ট ডিপ'জিট ৰেচিঅ' তাক কেনেকৈ লিখিব পাৰোঁ চি ইউ ডিভাইডেড বাই ডি ডি চি ইউ বজাৰত বা মাৰ্কেটত ঘূৰি ফুৰি আছে চলি আছে তাক যদি আমি ডিমাণ্ড ডিপ'জিট চাহিদা আমানতাৰে ভাগ কৰোঁ তেনেহ'লে কি ওলাই যাব কাৰেণ্ট ডিপ'জিট ৰেচিঅ'খিনি ওলাই যাব এইটো এটা সূত্ৰ হয় কাৰেণ্ট ডিপ'জিট ৰেচিঅ' অৰ্থাৎ চি ডি আৰ ইজ ইকুৱেল টু চি ইউ ডিভাইডেড বাই ডি ডি চ' ইয়াক আমি কেনেকৈ লিখিব পাৰোঁ যিটো আমি এইফালে ৰাখিছোঁ ডি ডিটো ইফালে আমাৰ হৰণ হিচাপে আছে হৰণত থাকিলে এইফালে আহিলে গ'লে সমান সমানৰ ইজ ইকুৱেল টু এইফালে আহিলে কি হ'ব ইনটো আহি যাব গতিকে ইনটোত আহিছে ইজ ইকুৱেল টু চি ইউ চি ইউটো বাকী থাকিল ন চি ইউটো আহি গ'ল ঠিক আছে অৰ্থাৎ এতিয়া আমি কি পাইছিলোঁ এতিয়া আমি পাইছিলোঁ যে এনেকুৱাকৈ এম ইজিকেল টু কি পাইছিলোঁ চি ইউ প্লাছ ডি ডি পাইছিলোঁ সেইকাৰণে আমি লিখিছোঁ এম ইজিকেল টু চি ইউ প্লাছ ডি ডি চ' যিখিনি চি ইউ চি ইউ মানখিনি আমি কি পালোঁ চি ইউৰ মান পাইছিলোঁ আমি চি ডি আৰ ইনটু ডি ডি ইয়াত পাইছিলোঁ চি ডি আৰ ইনটু ডি ডি ঠিক আছে চি ইউৰ মান কি পাইছিলোঁ চি ডি আৰ ইনটু ডি ডি আমি লিখি দিলোঁ এতিয়া তাৰপিছত প্লাছ ডি ডি এতিয়া ডি ডি ইয়াত এটা ডি ডি আছে ইয়াত এটা ডি ডি আছে দুটা ডি ডি আমি কমন লৈছোঁ কমন লৈ পিনে ইয়াত কি আহিব ইয়াত ওৱান আহি যাব ঠিক আছে ওৱান প্লাছ ইয়াত ওৱান আহি যাব ন ডি ডিটো ইফালে আহি গৈছে ডিডিটো ইয়াত ডিডিটো কমন আহিছে ইয়াত ডিডিটো কমন আহিছে গতিকে ইয়াত ওৱান আহি যাব ওৱান প্লাছ চি ডি আৰ বা চি ডি আৰ প্লাছ ওৱান আমি লিখিব পাৰোঁ ঠিক আছে তেনেকুৱাকৈ আমি সেইকাৰণে এনেকুৱাকৈ লিখিছোঁ ক'ত লিখিছোঁ ওৱান প্লাছ চি ডি আৰ ইয়াত লিখিব পাৰিছোঁ ঠিক আছে আশা কৰোঁ তোমালোকে বুজি পাইছা মই যিখিনি বুজাবলৈ তোমালোকক যত্ন কৰি আছোঁ অ'কে ইয়াত তোমালোকে বুজিলা যে মুদ্ৰাৰ যোগান সম্পৰ্কে এতিয়া আমি বুজিম যে উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্ৰাখিনি কি হয় চ' উচ্চ ক্ষমতা সম্পন্ন মুদ্ৰা বুলি কোৱাৰ লগে লগে আমি জানো যে হাই পাৱাৰ মানি হাই পাৱাৰ মানিত কি কি আহি যায় চি ইউ প্লাছ আৰ আৰ প্লাছ ডি ডি আহি যাব অৰ্থাৎ ইয়াত ডি ডিটো আহিবই চি ইউ আহিবই ইয়াত আকৌ আৰু এটা বস্তু আন এটা বস্তু এড হৈ যাব সেয়া হ'ল আৰ 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 মানে কি ৰিজাৰ্ভ ৰেচিঅ' অৰ্থাৎ গোটেই যিখিনি আমাৰ এম ওৱান আছে গোটেই এম ওৱানখিনি আহি যাব মই তোমালোকক আগতে পঢ়াইছিলোঁ এই কনচেপ্টখিনি এম ওৱান এম টু এম থ্ৰী আৰু এম ফ'ৰৰ যদি তোমালোকে এতিয়ালৈ সেই লেকচাৰখিনি চোৱা নাই গৈ পিনে আগত সেইখিনি বস্তু চাই ল'বা ঠিক আছে মই ডিছক্ৰিপশ্যনৰ লিংকবিলাক গোটেইখিনি লিংক দি দিম ঠিক আছে এইখিনি আৰু বুজাই নিদিলোঁ তোমালোকে বুজিবলৈ যত্ন কৰিবা যদি বুজি নোপোৱা তেনেহ'লে মোক কমেণ্টত জনাবাচোন মই তোমাক একেবাৰে বুজাই দিম তোমালোকে স্ক্ৰীনশ্বট মাৰি ল'ব পাৰা বা লিখি ল'ব পাৰা ঠিক আছে চ' গতিকে ক'ব পাৰোঁ যে মুদ্ৰাৰ গুণক কি বুলি ক'ব পাৰোঁ এম ডিভাইডেড বাই
H is equal to ki bli koru 1 plus CDR 1 plus CDR into DD okay aru CDR plus RDR into DD odike DD DD cancel kori gal cancel hoi gal tetie baki ki thakibo 1 plus CDR khini baki thakibo 1 plus CDR likhisu ami yat divided by CDR plus RDR okay etu ki hoy greater than hoy na less than hoy etu greater than hoy odike thik ase greater than 1 So 1 plus CDR divided by CDR plus RDR এটো কি হ'ব 1 তকৈ ডাঙৰ হ'ব ওদিকে মুদ্ৰাৰ গুণক নিৰ্ধাৰণ কৰাৰ ক্ষেত্ৰত CDR আৰু RDR এ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে বুলি আমি কি কৰিব ক'ব পাৰো আমাৰ লগৰ পৰীক্ষা এনেকৈ কৈ আহিব পাৰে যে মুদ্ৰাৰ গুণক নিৰ্ধাৰণ কৰাৰ ক্ষেত্ৰত CDR আৰু RDR এ কেনেকৈ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে তেতি এইখিনি বস্তু যদি আমি এক্সপ্লেইন কৰি দিও তেনেহলে হৈ যাব ঠিক আছে তোমালোক এইখিনি কথা বুজাই দি আছো ঠিক আছে এইখিনি কথা তোমালোক মই বুজাই দি আছো ওদিকে সব পৰা Okay, so zikini RDR is equal to RR divided by DD. RDR or that zikini amar kaobaro RDR or that zikini ami kaobaro reserve deposit ratio will you kaobaro. Okay, so reserve deposit ratio maneki RR divided by DD. So jodi ami inequality kaobaro RDR is equal to ki hoy RR divided by DD hoy. Then hala ami ki kaobaro jodi DD to aphala ani jao RR. RDR or ইফলা আনি যাতেনে হলে ইয়াত হরণত আছে ভাগত আছে এইপলা হলে পূরণত হবে ইয়াত পূরণত হইছে ঠিক আছে ইজ ইকুয়াল টু RR সো এখানে RR মানে এখিনি পালো এতিয়া আর এতিয়া আমি কি জানো যে H ইজ ইকুয়াল টু অর্থাৎ হাই পাওয়ার মানে ইজ ইকুয়াল টু কি Cu প্লাস RR ইনটু RR প্লাস DD হয় যত আমি ইয়াত পাইছো ঠিক আছে H ইজ ইকুয়াল টু কি হইছে Cu প্লাস RR প্লাস DD হইছে ঠিক আছে সো সিউর মান কি আছে আগতে পাইছিল সিউর মান খিনি সিউর মান আছে 1 প্লাস CDR ইনটু DD প্লাস আর এর মান কি আছে আর এর মান বলো আমি এটু RDR ইনটু DD RDR ইনটু DD লিখিছো আমি RDR ইনটু DD লিখিছো প্লাস তারপর কি আছে এটা DD আছে না DD লিখি দিছো ঠিক আছে প্রত্যেকটো ক্ষেত্রতে DD আছে প্রত্যেকটো জায়গাতে এটা DD আছে DD খিনি আমি কমন লৈছো DD কমন লওয়ার পিছত কি আহিছে CDR ইয়া CDR আছে প্লাস RDR ইয়াতে কো নাই ইয়াতে কেবল মতে এটা DD আছে গতে এটা নাহিল ঠিক আছে এইখিনি আমার কি হৈ গল হাই পাওয়ার মানে আহি গল এতি আমি কি কইলো এতি আমি ইয়াত জিখিনি আছে জিখিনি এইচ মানে আমি জিখিনি পালো আৰু এম মানে জিখিনি বাজে তার ইয়াত বহাইছো এইচ মানে জিখিনি বাজে ইয়াত বহাইছো এইচ মানে এইখিনি পালো না আমি এইচ মানে এইখিনি আমি পাই গলো ঠিক আছে ইয়াত পাই গলো DD DD ইনটু CDR প্লাস RDR গতে এইখিনি DD ইনটু CDR প্লাস RDR এখিনি আমি গোটেইখিনি বহাই দিলোঁ ডিডিখিনি আগত বহালেও হ'ল পিছত বহালেও একো কথা নাই ঠিক আছে যদি আমি আগতে বহাই দিওঁ একো অসুবিধা নাই এইটো কেৱলমাত্ৰ ইয়াৰ লগত ইয়াৰ সম্পৰ্ক কি ইনটুত আছে পূৰণত আছে ঠিক আছে এই সম্পৰ্কখিনি ৰক্ষা কৰিলে হৈ গ'ল আৰু ঠিক আছে আশা কৰোঁ তোমালোকে বুজি পাইছা নুবুজিলে মোক কমেণ্টত জনাই দিবা ঠিক আছে আজিলৈ ইমানে জয় হিন্দ জয় ভাৰত